অ্যানিম্যাল কিংডমে একটি সিম্পল রুল আছে, এখানে তারাই বেঁচে থাকে যারা শিকার করতে পারদর্শী। এই কারণেই বাঘ, সিংহ এবং চিতাবাঘের মতো ভয়ঙ্কর জীবজন্তু তাদের দুর্দান্ত হান্টিং স্কিলের ভিত্তিতে শুধু অ্যানিম্যাল কিংডমে রাজত্ব করে তাই না, এর সাথে তারা এক ঝটকায় নিজের শিকারকে চার টুকরো করার টেকনিক জানে। এবং এই ধরনের সিমিলারিটি আমরা আকাশে রাজত্ব করা পাখিদের মধ্যেও দেখতে পাই, যারা উড়ন্ত শিকারকে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারে। তাহলে চলুন আজ আপনাদেরকে এমন কিছু ভয়ঙ্কর এবং বিপজ্জনক পাখিদের সাথে পরিচয় করিয়ে দিই, যারা আকাশ, পানি এবং জমিনে সব জায়গায় নিজেদের হান্টিং স্কিলের সকলকে আতঙ্কিত করে রাখে এবং চোখের পালকে শিকারকে হত্যা করে। ঈগল অ্যাটাক স্নেক। সাপ তাদের দ্রুত তৎপরতা এবং বিষাক্ত ভেনামের সাথে খুবই বিপজ্জনক হতে পারে, তবে ঈগলের মতো চালাক শিকারীর হাত থেকে রক্ষা পাওয়া তাদের পক্ষে সবসময় কঠিন হয়ে পড়ে। এর কারণ হলো ঈগলের আইস ভিশন খুবই বেশি, যার সাহায্যে তারা হাজার হাজার ফিট ওপর থেকেও শিকারকে সহজে মাটিতে দেখতে পায়। শুধু তাই নয়, অনেক সময় তারা জলের সাপকেও একবার দেখেই তুলে নিয়ে যায়। এই ভিডিওতে আপনি আরও দেখতে পাচ্ছেন যে বাতাসে উড়ন্ত একটি ঈগল সমুদ্রে ভাসমান একটি সাপের ওপর লক্ষ্য ঠিক করে এবং যত দ্রুত সে নেমে আসে তত দ্রুত সাপটিকে ধরে নিয়ে চলে যায়। যদিও সাপটি ঈগলের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু ঈগলের খপ্পর থেকে সে বেরিয়ে আসতে পারল না। এরপর ঈগল সাপটিকে নিয়ে তার বাসায় চলে যায়। জিয়াফ ফ্যালকন অ্যাটাক কানাডা গ্লুজ। জিয়াফ ফ্যালকন সর্বদা নিজের থেকে বড় সাইজের শিকার আক্রমণ করার জন্য জানা যায়। এরা শুধু বড় সাইজের জীবজন্তুদের অ্যাটাক করে তাই না, চোখের পালক পড়ার সাথে সাথে তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। এরকমটাই আমরা এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছি, যেখানে একটি জিয়াফ ফ্যালকন শিকারের সন্ধানে আকাশে উড়ে বেড়াচ্ছে। ঠিক তখনই সে একটি কানাডা গ্লুজের ওপরে নজর দেয়। তারপর সে বিদ্যুতের গতিতে নিচে নামে এবং গ্লুজের ওপর জোরালোভাবে আক্রমণ করে এবং এই জবরদস্ত আক্রমণে কানাডা গ্লুজ নিজেকে রক্ষা করতে অসফল হয়ে পড়ে। কারণ এই জিয়াফ ফ্যালকনের এটা রাজনীতি যে সে নিজের শরীরের সব ক্ষমতা দিয়ে তার শিকারের গর্দানে চাপ দিয়ে ধরে রাখে, তারপর নিজের নখ দিয়ে তার মাথায় আঘাত করে এবং তাকে ক্ষতবিক্ষত করে। যদিও অনেক চেষ্টার পর জিয়াফ ফ্যালকন তার মিশনে সাকসেসফুল হয়ে যায় এবং দেখতে দেখতে কানাডা গ্লুজকে নিজের শিকার করে নেয়। ব্লু বার্ড অ্যাটাক গ্রিন মাম্বা। চলুন এই ভিডিওতে আমি আপনাকে একটি ছোট্ট ব্লু বার্ড গ্রিন মাম্বাকে শিকার করার দৃশ্য দেখাই, যেটা দেখে আপনিও ভাবতে লাগবেন যে এত ছোট একটি পাখি এত খাতারনাক কিভাবে হতে পারে। এবং এখানে এটা হয় যেখানে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গ্রিন মাম্বা সাপটি ওই ব্লু রঙের পাখিটিকে একটি ছোট্ট দুর্বল পাখি ভেবে তার উপর আক্রমণ করছে, কিন্তু ব্লু বার্ড ওই সাপের সব অ্যাটাককে নক আউট করে দেয় এবং তারপর নিজের চোঁচ দিয়ে সাপের ওপর আক্রমণ করতে শুরু করে এবং পাখির অনবরত আক্রমণের কারণে সাপটি পেরেশান হয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই ব্লু বার্ড চোঁচ দিয়ে ওই সাপকে ধরে ফেলে এবং তার পালিয়ে যাওয়ার সব চেষ্টা বিফল করে দেয়। এবং এতক্ষণ ধরে সংগ্রাম করার পর অবশেষে সেই সময় আসে যখন এই ব্লু বার্ড লাগাতার অ্যাটাক করে ওই সাপকে চার টুকরো করে ফেলে। বুলবুল অ্যাটাক স্নেক। এখন এই বুলবুল পাখির ওপর একটু নজর দিয়ে দেখুন যে গাছের ওপর বাসা বেঁধে তার ছোট ছোট বাচ্চাদেরকে খাবার খাওয়াতে ব্যস্ত, কিন্তু সে এটা মোটেও জানে না যে ওখানেই আশেপাশে একটি সাপ তার বাচ্চাদেরকে খাওয়ার জন্য ওত পেতে বসে আছে। তারপর এই বুলবুল পাখি যখন তার বাচ্চাদের জন্য আরো কিছু খাবার নিয়ে আসতে গেল, ঠিক তখনই এখানে ওই সাপের এন্ট্রি হয় এবং সেই বুলবুলের বাচ্চাদের শিকার করার চেষ্টা শুরু করে। দেখতে দেখতে ওই বাচ্চাদের উপর বিপদ আসার কথা বুলবুল বুঝতে পারে এবং সে দ্রুত সেখানে চলে আসে এবং নিজের চোঁচ দিয়ে সাপের উপর এত জোরদারভাবে আক্রমণ করে যে বেচারা সাপ সবকিছু ছেড়ে ছাড়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। সেক্রেটারি বার্ড অ্যাটাক স্নেক। আসুন এখন আপনাকে সেক্রেটারি বার্ডের একটি হয়রান করা মামলা দেখাই, যেটা দেখলে আপনি ভিতর থেকে আঁতকে উঠবেন। আসলে সেক্রেটারি বার্ডের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপের সাথে মুখোমুখি হয়। তারপর ওই পাখি সাপটিকে দেখে আক্রমণ করার মুডে চলে আসে, তারপর নিজের লম্বা লম্বা পা দিয়ে সাপের উপর অ্যাটাক করা শুরু করে এবং সেক্রেটারি বার্ডের লাগাতার আক্রমণে নিজেকে বাঁচানোর জন্য সাপটি এদিক সেদিক পালিয়ে যাবার অনেক চেষ্টা শুরু করে। কিন্তু আফসোস, সেক্রেটারি বার্ডের অ্যাটাকে নিজেকে সে বাঁচাতে পারল না। অনেকক্ষণ ধরে এই লড়াই হওয়ার পর অবশেষে সেক্রেটারি বার্ড যুদ্ধে জিতে যায় এবং সাপটির জীবন এখানেই শেষ হয়।